Đặt đâu? Mấy cái? Ê, ê. Chị ra đây, chị ra đây, chị ra đây. Chị ra đây. Ăn nào. Thật tốt. আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, এখন আমি সবজি বাগানে আসছি সবজি উঠানোর জন্য। তো আমার বেগুনগুলি বড় হয়েছে, আমি বেগুনগুলি উঠাচ্ছি, দুপুরে রুই মাছ দিয়ে রান্না করব। আর এখন পর্যন্ত আমি টমেটো গাছ থেকে টমেটো উঠাইনি, তো কিছুদিন হলো টমেটো ধরেছে, ছোট ছোট ছিল, যদি বড় হয় আজকে উঠাবো। তো আপনাদের সাথে আমি শেয়ার করছি, আর ক্যামেরাটা আপনাদের বাইরে ধরেছে। আমি বেগুনগুলো উঠিয়ে আপনাদের বাইরের হাতে দিচ্ছি। তো টাটকা সবজি দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক ভালো লাগে। তো আমার সবজিগুলো মানে উঠাতেও ভালো লাগছে, দেখতে অনেক ভালো লাগছে। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আর এখন আমি টমেটো দেখবো কতটুকু হয়েছে, বড় হলে উঠাবো। তো টমেটোগুলিও মোটামুটি বড় হয়েছে, খাওয়া যাবে। আর আমার তো মানুষ কম, দেখা যায় অল্প সবজিতেই হয়ে যায়। আর গাছগুলি তো অনেক ঘন হয়েছে, কারণ আমার লাগাতে ভুল হয়েছে, আর একটু ফাঁকা করে লাগানো উচিত ছিল। তো বন্ধুরা, আশা করি নাটানি সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমি তো পেঁয়াজ গাছগুলি লাগিয়েছিলাম, পেঁয়াজ গাছগুলিতে পেঁয়াজের ফুল ফুটেছে। তো দেখে মনটা ভরে যায়, অনেক ভালো লাগছে। দেখুন ফুলগুলি কত সুন্দর ফুটে আছে, আরও কিছু ফুটবে, সবগুলি ফুটলে আরও ভালো লাগবে। তো আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমি সবজি উঠানো শেষ। তো চারটা বেগুন উঠিয়েছি আর তিনটা টমেটো উঠিয়েছি। আমি বেগুনি ভাজবো আর রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। বন্ধুরা, রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো রুই মাছ মশলা মাখিয়ে রেখেছি, ভেজে আলু টমেটো বেগুন দিয়ে রান্না করব। আর বাচ্চাদেরকে, ওরা বেগুনি খাবে, বেগুনির জন্য বেসনগুলি নিয়েছি। বেগুনটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। আমি বেগুনি ভেজে দুই ছেলেকে ভাত দিয়ে দিব, ওরা গরম গরম ভাতের সাথে বেগুনি খাবে, কারণ বেগুনিটা আমার দুই ছেলে অনেক পছন্দ করে, আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের ভাইও পছন্দ করে। তো আগে আমি বেগুনিটা বাচ্ছি, পরে আমি মাছটা ভেজে রান্না করব। তো আপনারা দেখতেই থাকুন। দুই ছেলেকে ভাত দিয়ে দিচ্ছি, ভাতটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এখন আমি দুই ছেলের জন্য ভাত বেড়েছি, ভাতটা দিয়ে দিব, আরও বেগুনি হচ্ছে, ওর ভাজা হলে আবার গরম গরম দিব, ওরা খাবে। তো আপনারা দেখতেই থাকুন। আর দেখা যায় যে দুই ছেলের ফুদা লেগে গেছে, তাই আমি বেগুনিটা আগেই বাজলাম, মাছটাও আমি এখন বসিয়ে দিব এই চুলাতে। তো আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম। আসলে রান্না তো শিখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, বেগুনি ভাজা হয়েছে, আরও ভাজবো, কারণ বেসনের গুলাটা আছে কতটুকু, আরও দুইটা বেগুন উঠিয়ে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আর এখন আমি ওই তাওয়াতেই মাছটা ভেজে নিচ্ছি, এই এদিকে আমি সবজি কষানোর জন্য কড়াইয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। মানে আমি যত দূর সম্ভব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি রান্না করা যায় আমি এটাই ওইভাবে আমি কাজগুলি করি। আর এখন তো মানহা হাটে শিখেছে, আমার তো আরও কাজ বেড়ে গেছে, দেখা যায় সারাক্ষণ গর্দা হাটে আর সব জিনিস ফেলে দেয়, কাজ বাড়িয়ে ফেলে। তো আসলে কী বলবো, ওকেও দেখে রাখতে হয়, অনেক দুষ্টুমি করে, ওই যা কাছে পায় তাই ফেলে দেয়, হেঁটে হেঁটে সব রুমেই চলে যায়, তো রান্নাঘরেও চলে আসে। তো বন্ধুরা, আমার মশলা কষানো হয়েছে, আমি এখন সবজিগুলি দিয়ে দিলাম। আর আসলে টাটকা সবজি বাগান থেকে উঠিয়েছে, আমার এত ভালো লাগছে, কি বলবো, খেতেও অনেক ভালো লাগে, সার সারা সবজি। আর টমেটোগুলোতে আজকে প্রথম উঠালাম। তো বন্ধুরা, আমি আরেকটা বেগুন কেটে দিলাম, কারণ পরে দুইটা বেগুন উঠিয়ে আনছে আপনাদের ভাইয়া, ওই একটা বেগুনই ভাজবো, আরেকটা আমি তরকারিতে দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়েছে,
তরকারি কষানো হয়েছে, এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তো বন্ধুরা, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন এভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আর আমি তো অনেকদিন ভিডিও দিইনি, সেজন্য এখন আমার ভিউ কমে গেছে। তো আপনারা পাশে থেকে আমার ভিডিওগুলি শেয়ার করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, মাছ ভাজা হয়েছে, এখন আমি এই তাওয়াতে তেল দিয়ে আর কিছু বেগুনি ভাজবো। দুই ছেলের খাওয়া হয়েছে, আপনাদের ভাই আর আমি খাবো, সেজন্য আরও আরেকটা বেগুন কেটে নিয়েছি। তো এটা এখন আমি ভাজবো। আর এদিকে আমার তরকারিটা বড় উঠেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিলাম। তো আপনারা দেখতেই থাকুন আমার ভিডিও। বন্ধুরা, আমার তরকারি রান্না হয়েছে। তো এখন বেগুনিটা ভাজা হলেই রান্না শেষ হবে। আর আপনাদের ভাইয়া বাসায় নাপিত আসতে বলেছে বাচ্চাদের চুল কাটানোর জন্য। বন্ধুরা, আমি রান্না শেষ করে গোসল করে আসলাম, বাহিরে রোদে বসছি, আর নাপিত আসছে, আপনাদের ভাই আগে কাটাচ্ছে। তো দুই ছেলের চুল কাটাবে, আপনাদের ভাইয়েরও চুল কাটাচ্ছে। আর মানহার তো চুল বড় হয়েছে, চোখের সামনে আসে, চোখে পড়ে। তো ওকে আমি পার্লারে নিয়ে চুল কাটাতে চেয়েছি, তারপর আজকে নাপিত আসছে, আপনাদের ভাইয়া বলছে যে দেখি এখানে চুল কাটানো যায় কি না, ও কাটতে দেয় কি না। তো আসলে কি করবে জানি না, আপনারা দেখতেই থাকুন। আমার বাচ্চাদের চুল কাটাবে এখন। তো আপনার বন্ধুরা দেখতেই থাকুন মানহা চুল কাটাতে দেয় কি না। বন্ধুরা, এখন মানহাকে চুল ছেটে দিচ্ছে, তো ঠিক মতো কাটতে দিচ্ছে না, সামনে একটু কাটা হয়েছে আর কাটতে দিল না। তো এখন রোহানকে কেটে দিচ্ছে আর রিহামকে কেটে দিবে। তো আপনারা দেখতেই থাকুন, আমি মানহাকে এখন গোসল করাবো। বন্ধুরা, মানহাকে গোসল করিয়েছি, দেখুন মানহা কীভাবে হাঁটছে। ও হাঁটতে পারে সুন্দর, চাইলছে হাঁটে। আর এখন তো তেমন শীত নেই, সেজন্য আমি ওকে নিচে নামিয়ে দিয়েছি হাঁটার জন্য। আর ও তো এইভাবে সারা গড়দা হাঁটে আর জিনিস ফেলে দেয়, ওর চোখের সামনে যাই পরে তাই ও নিয়ে নিয়ে ডেল দিয়ে ফেলে দেয়। আর সুন্দর হাঁটতে পারে, এতদিন তো বিছানাতে হাঁটছে, এখন আমি নিচে নামিয়ে দিয়েছি হাঁটার জন্য। তো আপনারা দেখতেই থাকুন মানহার হাঁটা। তানবীর, তোর আপুটাকে গেল গা, তানবীর ভাই গেল গা, আমি তানবীর সাথে যাবো। ডাক দাও ভাইকে, বন্ধুরা আমার মেয়েটা ব্যথা পেয়েছে, তো পরে যে মাথায় ব্যথা পেয়েছে, অনেক কান্না করলো, বরফ দিয়ে দিয়েছি। তো আসলে আমার বাসুরের ছেলে মেয়ে আসছিল, তো ওদের সাথে ওরা যাওয়ার সময় ও তাকে তাকে দেখছিল, তখনই পরে গেছে, পরে যে এই মাথায় ব্যথা পেলো। তো অনেক কান্না করেছে, দেখুন চোখে এখনও পানি আছে। তো আসলে এখন হাঁটা শিখেছে, কত ব্যথা পাবে, ওকে দেখে রাখতে হবে। তো আপনি ওর জন্য দোয়া করবেন।
যেন আমার মেয়েটা ভালো থাকে, সুস্থ থাকে। আর এখন ও খেয়ে ঘুমিয়েও পড়বে, আর ঘুমও আসছে। তো এখন তো আগের মতো ঘুম আসে না, সারাদিনে দেখা যায় একবার দুইবার ঘুম আসে। তো অনেক দুষ্ট হয়ে গেছে। তো আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন। তো বন্ধুরা দেখতে থাকুন আমার মেয়েটা, এখন দেখেন কান্না করার পর এখন হাসি খুশি হাসতে। বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, আর ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কালকে যদি সুস্থ থাকি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।